সরস্বতী পুজোয় বাগদেবীর আরাধনায় মেতে রয়েছে গোটা রাজ্য। তবে বৃহস্পতিবার সরস্বতী পুজোর পাশাপাশি ভারতের 74তম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হল। তবে আজকের যুব সমাজ ভুলে গিয়েছে ভারতের সাধারণতন্ত্র দিবসের ইতিহাস, অনেকেই জানে না আজকের দিনের গুরুত্ব। শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীদের জানানেই আজকের দিনের ইতিহাস। আজ সরস্বতী পুজো, তবে শুধু সরস্বতী পুজোই নয়, আজকের দিনের আলাদা একটি গুরুত্বও রয়েছে। কারণ আজ 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, ভারতের 74তম প্রজাতন্ত্র দিবস আজ। কিন্তু আজকের যুব সমাজ কি জানে এই দিনটি সম্পর্কে? শুনবো তাদের মুখ থেকেই। আজকে রয়েছি শিলিগুড়ি কলেজে, কি বলছে আজকের যুব সমাজ শুনবো তাদের কাছে। চলুন শুনে নেওয়া যাক। তোমাদের সাথে একটুখানি কথা বলবো, আজকে তো সরস্বতী পুজো প্লাস 26শে জানুয়ারি, আজকে দিনটা নিয়ে কি জানো? তোমার সাথে একটু জিজ্ঞাস করছি, আজকে তো 26শে জানুয়ারি, জানো কেন রিপাবলিক কেন সেলিব্রেট করা হয়? রিপাবলিক আরো কিছু পড়বার রয়েছে এবং কলেজে যারা ছাত্রী তাদের কাছে শুনে নেবো আজকের দিন সম্পর্কে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস সম্পর্কে তারা ঠিক কি জানে। চলুন ভেতরটা যাওয়া যাক। আজকে তো রিপাবলিক ডে, অর্থাৎ মানে প্রজাতন্ত্র দিবস, কি জানো আজকে অনেকেই এ সম্পর্কে জানে না, অর্থাৎ দিনটি সম্পর্কে জানে, তবে শুনে নিচ্ছি তারা আরো ঠিক কি জানে এই দিনটি সম্পর্কে। আজকে তো প্রজাতন্ত্র দিবস, আর 26শে জানুয়ারি, জানো তো আজকে দিনটা সম্পর্কে কি জানো? আজকে দিনটা, আজকে সরস্বতী পূজা হচ্ছে, আর 26শে জানুয়ারি অবভিয়াসলি এখানে এসেছি, সবকিছু হলো, আর হলো পুরা এসে গণতন্ত্র দিবস আজকে। আর এখানে তোমার অনেকগুলো ফেস্টিভ্যাল হয়েছে, 8টা থেকে শুরু হয়েছিল, যেহেতু এখন আমরা লেট এসেছি তো ওটা অ্যাটেন্ড করতে পারিনি। 26শে জানুয়ারি কেন পালন? রিপাবলিক ডে, এদিন আমাদের এসে ফার্স্ট মানা হয়, এদিন আমাদের এসে ফার্স্ট মানা হয়। বেশি কিছু তো এখন বলা যায় না। 26শে জানুয়ারি আরো আরো কিছু কলেজ পড়ুয়ারা রয়েছে, তাদের সাথে কথা বলে তারা জানার জন্য জেনে নেওয়ার চেষ্টা করবো তারা ঠিক কি জানে আজকের দিনটি সম্পর্কে। আজকে তো 26শে জানুয়ারি, একটা প্রজাতন্ত্র দিবস, আজকে দিনটা কেন পালন করা হয়? প্রজাতন্ত্র দিবস কেন আজকে? আমাদের দেশ হচ্ছে গণতন্ত্র হয়েছিল, স্বাধীন হয়েছিল তো 1947 সালে 15ই আগস্ট, 1948 সালে 26শে জানুয়ারি আমাদের দেশ হচ্ছে প্রজাতন্ত্র হয়, গণতন্ত্র হয়ে যায়, আজকে থেকে রাজতন্ত্রটা উঠে যায়। আজকে তো প্রজাতন্ত্র দিবস, কেন পালন করা হয়? অনেকের কাছে জানার চেষ্টা করলাম আজকের দিনটির সম্পর্কে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস কেন পালন, কিন্তু
আজকের প্রজন্ম অর্থাৎ আজকের যুবক বা আজকের কলেজের ছাত্রছাত্রী তারা কিন্তু এই দিনটি সম্পর্কে কিন্তু তাদের অনেকের কাছেই এই ধারণাটাই নেই। তবে একবার তাদেরও জেনে নেওয়া উচিত যে আজকে দিনটি কেন পালন করা হচ্ছে এবং এর কি রয়েছে এর ইতিহাস। শিলিগুড়ি থেকে জয় দিন বাক, আজ তাক বাংলা।